সো হ্যালো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো ডিজে সার্জেন্ট প্রোডাকশন, যার ক্যাবিনেট কিন্তু দূর দূরান্তে যাচ্ছে, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, চারদিকে কিন্তু ডিজে সার্জেন্ট প্রোডাকশনের ক্যাবিনেট কিন্তু ছড়িয়ে পড়েছে। তো সেই ডিজে সার্জেন্ট প্রোডাকশনের ক্যাবিনেট নিয়ে কিন্তু আজকে একটা প্রশ্ন উঠেছে, যে ডিজে সার্জেন্ট প্রোডাকশন ক্যাবিনেট কি আদৌ জেনুইন, আদৌ কি সাকসেসফুল, নাকি এর মধ্যে কোনো স্ক্যাম আছে। এবং আরও প্রশ্ন উঠেছে, ডিজে সার্জেন্ট যে ক্যাবিনেটটা নিজে রোড শো করার জন্য ইউজ করে আর যে ক্যাবিনেটটা উনি পার্টিকে বা কাস্টমারকে দেন, দুটা কি একই নাকি আলাদা। সো প্রশ্নটা কিন্তু আমি করছি না, প্রশ্নটা করেছে একটা সাউন্ড ওনার, যে রিসেন্টলি ডিজে সার্জেন্ট প্রোডাকশনের কাছ থেকে ক্যাবিনেট নিয়ে গেছে 18x10 পিস। গত 3 দিন আগে আমার কাছে একটা ভিডিও আছে, যে সেট আপটা গেছে ওনার, নাকি স্পিকার 10টা স্পিকার কেটে গেছে, আর ডিজে সার্জেন্টের কাছে নাকি অ্যারোন্সের ডিলারশিপ না থাকা সত্ত্বেও উনি অ্যারোন্সের স্পিকার ওনাকে দিয়েছেন। তো উনি ওই স্পিকার কাটার মূল কারণ বলছে যে ক্যাবিনেট সার্জেন্ট প্রোডাকশন থেকে ওনার কাছে গেছে, ওই ক্যাবিনেটে মিডিল এয়ারপাস আছে, যেটা থাকাটা কিন্তু উচিত নয় ওনার মতে। যে 1000 থেকে 1200 ওয়াট পর্যন্ত মিডিল এয়ারপাস চলবে, 2000 ওয়াট বা তার উপরে যদি কোনো স্পিকার হয় তাহলে কিন্তু মিডিল এয়ারপাস না করে সাইড এয়ারপাস করতে হবে, এই জন্যই নাকি ওই স্পিকারগুলো কেটে গেছে। তো তারপরে উনি নাকি সার্জেন্ট প্রোডাকশনের কাছে যায়, সেখানে ডিজে সার্জেন্টকে না পাওয়ায় তার স্টাফদের সাথে কথা বলে, স্টাফরা জবাব দেয় যে স্পিকারটা নাকি ওনার দোষেই উড়েছে, উনি ভালোভাবে অপারেট করতে পারেননি। তো এই ভিডিওটা সত্যতা যাচাই কিন্তু আমি করিনি, কতটা সত্য কতটা মিথ্যা, জাস্ট ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে সার্জেন্ট ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু না ওনার কাছ থেকে না ওনার কোনো স্টাফের কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। তো ভিডিওটা তোমাকে একবার অবশ্যই আমি দেখাবো যে ওই ডিজে সেট আপের ওনার কী বলেছেন। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন। সো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাকে একটা প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রোডিউস করাবো, যেটার নাম হচ্ছে গো লগইন। অ্যান্ড গো লগইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং। গো লগইন হয়টা কি? গো লগইনে তুমি নানা রকম মাল্টিপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। যেমন ফেসবুকে তোমার যদি 10টা অ্যাকাউন্ট থাকে, 10টা অ্যাকাউন্টকে কিন্তু তুমি একবারে লগ ইন করতে পারবে। সো বেসিক্যালি এটা মাল্টি অ্যাকাউন্টেরই কাজে লাগে। সো গো লগইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত অ্যাকাউন্ট কিন্তু তুমি এখান থেকে মাল্টিপ্যাল একাধিক অ্যাকাউন্ট কিন্তু তুমি এখান থেকে চালাতে পারবে। তো চলো ভিডিওতে আগে যাওয়া যাক। তো চলো দেখে নিই ওই ডিজে সেট আপের ওনার উনি কী বলছেন। ভাইয়া, ইয়ে হ্যায় সার্জেন্ট প্রোডাকশন কা ক্যাবিনেট, জিসমে জো হ্যায় কি ইয়ে রাউন্ডস কা, জিসকা ডিলারশিপ নেই হ্যায় সার্জেন্ট কে পাস, উসকা জো হ্যায় ইয়ে রাউন্ডস কা থোড়া সামনে সে দেখে 2200 ওয়াট করকে লিখা হুয়া ঠিক হ্যায়, আর ইয়ে স্পিকার লগা কে দিয়ে হ্যায় জিসকা ক্যাবিনেট আপ দেখ সকতে হ্যায় টোটাল খুল চুকা হ্যায়, সারা স্পিকার খতম হো চুকা হ্যায়, ইয়ে 4 কাম হো চুকা হ্যায় ইসমে দেখিয়ে, 1 2 3 4 ইধর 3 1 2 3 7 উধর 1 8 ইতনা মাল লিয়া হুয়া হ্যায়, আর 2200 ওয়াট মে দেখিয়ে কি ক্যা এয়ার পাস হ্যায় ইয়াহ পে, 2200 ওয়াট মে বীচ মে এয়ার পাস হ্যায় जो कि होना नहीं चाहिए, ये सिर्फ है 1000 वाट के लिए, 1500 बहुत जोर, साइड एयर पास वो खुद का कैबिनेट में बनाता है और पार्टी को जो देता है वो देता है सिंगल बीच वाला एयर पास में देता है, अब दोनों स्पीकर में कोई जॉइंट नहीं है, देखिए इधर से उधर पूरा इस स्पीकर का उस स्पीकर का कोई जॉइंट नहीं है, बीच में पार्टीशन कोई है ही नहीं। स्पीकर के बारे में हम आपको बता रहे हैं कि आज सुबह हम लोग गए थे सर्जन के पास, उठा नहीं दुकान में, उसका ऑपरेटर सब था जो बता रहा कि आपका गलती से उड़ा है, अब आप देखिए कि ये हमारे गलती से उड़ा है, आप देख सकते हैं ये जो स्पाइडर जो छोड़ रहा है, ये देखिए पूरा एक में नहीं हर स्पीकर में एक पीस हो गया, आपको और दिखा रहे हैं, ये देखिए हो रहा है, और एक चीज़ दिखा रहे हैं आपको, ये देखिए हो रहा है, देखिए और ये जो स्पीकर है इसमें ये 2200 वाट का स्पीकर है जिसमें कि सिंगल स्पाइडर का काम किया गया है, ये जो भैया जो माल लिए हुए हैं ये नया नया, इनको जानकारी नहीं है हर चीज़ का, तो ये जो माल लिए हुए हैं तो इनको जानकारी नहीं था, उस हिसाब से इनको जो कुछ भी दे दिया गया ये लेके आ गए हैं,
बाकी आप लोग देखिए कि ऐसा होना चाहिए, ये मैन्युफैक्चर प्रॉब्लम है या साउंड वाले का प्रॉब्लम है जो माल खरीदा है, ये चीज़ स्पाइडर छोड़ना चाहिए। कॉइल जलता हम समझ रहे हैं कि कॉइल जल गया वो अलग चीज़ है, जब स्पाइडर ही नहीं पकड़ेगा कॉइल को तो वो तो जलेगा ही भैया। सो बंधुरा এই বিষয় নিয়ে আমার কিন্তু কিছু বলার নেই, কারণ হতে পারে ডিজে সার্জেন একটা এত বড় প্রোডাকশন হাউস চালাচ্ছে, হয়তো তার অনেক নাম ছড়িয়ে গেছে, কেউ হয়তো পিছনে লাগার জন্য, তা হয়তো কেউ তাকে বদনাম করার জন্য এরকম করতে পারে। কারণ যে ভিডিওটা বানাচ্ছে বা যে ওনার, তার কিন্তু মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তার এটাও কিন্তু হতে পারে যে সার্জেনকে বদনাম করার জন্য কিছু একটা স্ক্যাম করা হচ্ছে। আর তাছাড়া এটাও হতে পারে যে ডিজে সার্জেন প্রোডাকশনের কাছ থেকে সত্যিই কোনো ভুল হয়ে গেছে। তো আমি আগেও বললাম যে এই ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি, তোমরা ভিডিওটা দেখলে এরপরে তোমাদের মতামত কী সেটা তোমরা কমেন্টে বলো, যে ভিডিওটা বানাই আমি ভুল করলাম নাকি ঠিক করলাম। তোমাদেরকে ইনফরমেশন দেওয়াটা আমার দরকার ছিল, তোমরা ভিডিওটা দেখলে এবারে তোমাদের মতামতটা তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, আর আসছি অন্য কোনো কন্টেন্ট নিয়ে।